উইল টু উইন, ইচ্ছাশক্তি সাফল্যের সিঁড়ি। ব্যর্থতাকে জয় করলেই সফলতা। কালো পিচ ঢালা নতুন বানানো একটি রাস্তা দেখতে মসৃণ মনে হলেও আসলে তা মসৃণ নয়। রেললাইনের দুটি পাতের উচ্চতা সমান মনে হলেও আসলে তা সমান নয়, বরং বাঁক নেয়ার সময় যেদিকে বাঁক নেবে সেই পাশের লাইনটি কিছুটা ঢালু হয়। আমাদের মানুষের জীবনও তেমনি, মসৃণ বা সমান নয়। সফল হতে চান না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। অনেকেই মনে করেন কিছু মানুষ হয়তো খুব সহজেই সফল হয়ে গেছে, তার জীবনে হয়তো কোনো প্রতিবন্ধকতাই ছিল না, কিন্তু তার সফলতার পেছনের গল্পটি শুনলে আপনি হয়তো জানতে পারবেন তিনি জীবনে কতবার ব্যর্থ হয়েছিল। কল্পকাহিনীর এক বিখ্যাত চরিত্র হ্যারি পটার, এই হ্যারি পটারের গল্পের লেখিকা জেকে রাওলিং বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখিকা। পৃথিবীর লেখকদের মধ্যে তিনিই সর্বপ্রথম বিলিয়নিয়ার। তার মোট সম্পদের পরিমাণ এখনও রানী দ্বিতীয় এলিজাবেথের থেকে বেশি। অথচ তার এই যাত্রাটি কিন্তু মোটেই সহজ ছিল না। জীবনের একটা পর্যায় পর্যন্ত তাকে অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছে। 1997 সালে তার প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দি ফিলোসফার্স স্টোন প্রকাশিত হওয়ার আগে এক কন্যা সন্তানকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবুরোতে তার খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে। এমনকি জীবনযুদ্ধে পরাজিত হয়ে একসময় আত্মহত্যার কথাও ভেবেছিলেন তিনি। এই প্রতিকূল অবস্থার মধ্যেই তিনি শুধুমাত্র অর্থ আয়ের উদ্দেশ্যে লেখালেখি শুরু করেন। পরপর 12টি প্রকাশনা সংস্থা ফিরিয়ে দেওয়ার পর অবশেষে 13 নম্বর সংস্থাটি বইটি প্রকাশ করতে সম্মত হয়। শিশুতোষ রূপকথার বইটি প্রকাশ হওয়ার পর রাতারাতি বেস্ট সেলারে পরিণত হয় এবং রাওলিং পরিণত হন আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন বড় লেখক হিসেবে। 1999 সালে যখন হ্যারি পটারের প্রথম তিনটি বই নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার তালিকার প্রথম তিনটি জায়গা একসাথে দখল করে নেয়, তখন পৃথিবীর সাহিত্য জগৎ আরও একবার নড়ে চড়ে বসে। এরপর একে একে হ্যারি পটার সিরিজের আরও 4টি বই বের হয় এবং প্রতিটি বই আগেরটির চেয়ে বেশি সাফল্য লাভ করে। হ্যারি পটার সিরিজের মোট 7টি বই আজ পর্যন্ত সারা বিশ্বে 45 কোটি কপিরও বেশি বিক্রি হয়েছে। হ্যারি পটারের বইগুলো থেকে বানানো প্রতিটি সিনেমাই ব্লকবাস্টার হিট। একবার একটা ইন্টারভিউতে জেকে রাওলিং বলেছিলেন, তোমার পিঠ যখন দেয়ালে ঠেকে যায় কেবল তখনই তুমি আবিষ্কার করতে পারবে বুকের ভেতর কি অদম্য একটি বারুদ রয়েছে তোমার, কি ভীষণ ক্ষুধার্ত তুমি আরেকবার ঘুরে দাঁড়াতে। পানিতে ডোবা মানুষ যেভাবে খড়কুটো আঁকড়ে ধরে, তুমি তখন সাফল্য খুঁজে বেড়াবে সেভাবে। ব্যর্থতার অনলে যে মানুষটি দগ্ধ হয়নি সেই অনুভূতিটি কোনোদিন উপলব্ধি করতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে লিখেছেন, ইচ্ছেকৃত জ্যোতিচিহ্ন দিয়েই ছন্দ তৈরি করতে হয়। আমাদের জীবনেও অনেক বাধা বিপত্তি আসে, অনেকে চলার পথে কোনো বাধা বিপত্তি আসা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়া পছন্দ করেন, কিন্তু বাধা বিপত্তি পেরিয়ে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সফলতা অর্জনের মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন, ভালো লাগলে লাইক দিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ার করা এই একটি ভিডিওর মাধ্যমে কারো জীবনে সুন্দর পরিবর্তন আসতে পারে। এরকম আরও অনুপ্রেরণামূলক ও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও সম্পর্কে আপডেট পেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।